হ্যালো মাই ডিয়ার স্ট্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ভট্টুরে আশা করছি সবাই খুব ভালো আছো আচ্ছা তোমাদেরকে আমি কী পড়াচ্ছি বলো তো রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফ্রম অফ ভার্বের কিছু নিয়ম তোমাদেরকে অলরেডি দিয়েছি তাই না আর আজকের লাস্ট ক্লাস হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস একদম গ্যারান্টি সহকারে বলছি একদম ড্যাম শিওর তোমরা যদি ইফ ইউ ফলো দিস রুলস অফ রাইট ফ্রম অফ ভার্ব ইউ গেট ফুল মার্কস ইনশাল্লাহ বাট তিনটা ক্লাস তোমাকে খুব ভালো করে ফলো করতে হবে দেখতে হবে এগুলোর বাইরে আর কিছুই আসে না জাস্ট তুমি ভালো করে ফলো করবে একদম পরীক্ষার হলে যে দেখবে এই রুলসগুলো তুমি পেয়েছ একদম ফুল মার্কস তুমি পাবে ইনশাল্লাহ ওকে তাহলে এই যে তোমাকে একটু আগে একটা কথা বললাম ইফ ইউ ফলো দিস রুলস অফ রাইট ফ্রম ইউ উইল গেট ফুল মার্কস দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন ইউজ করেছি যদি তুমি এগুলো ফলো করো তুমি কি করবে ভালো ফল পাবে অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারবে এই যে কন্ডিশন আজকে আমরা এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পড়ব যেগুলো আমরা এক্সামে পাই ঠিক আছে আজকের গুলো তুমি তুমি ফলো করো অবশ্যই অবশ্যই শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্ব এগুলোতে না তিনটা গ্রামারে যে তোমার কাজে লাগবে কোথায় কোথায় বলো তো রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিটিং সেন্টেন্সেস অ্যান্ড অলসো সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই তিনটা গ্রামারে অর্থাৎ তিনটা আইটেমে তুমি এই রোজগুলো শিখে রাখলে তিনটা আইটেম তুমি কাভার করতে পারবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে দেখো কি লিখেছি খুব ভালো করে খেয়াল করবে ইফ ইউ স্টাডি দেখো তো ইফ এটা একটা কন্ডিশন এটাকে বলে ফার্স্ট কন্ডিশন কেন সাবজেক্টের পরে বেস ফ্রম এর জন্য এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন তাহলে কন্ডিশনটা কি ইফ যদি ইউ স্টাডি প্রপারলি যদি তুমি স্টাডি করো ভালোভাবে দেখো কমা আছে কম করো ইউ মেক এ গুড রেজাল্ট তাহলে আমরা জানি ইটযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ফ্রম হলে তাহলে আমরা কি করি নেক্সট সেন্টেন্সটা সাবজেক্টের পরে একটা উইল দিতে পারি কি দিতে পারি উইল অথবা ক্যান অথবা মে এনি ওয়ান ইউ ক্যান উড হ্যার ওকে তারপর মেন ভাবটা কি আছে মেক তাহলে তুমি এখানে আনসার দিতে পারো হচ্ছে দেখো ক্যান মেক অথবা তুমি আনসার দিতে পারো উইল মেক তাহলে আনসারটা কি হবে উইল মেক এটা যদি তুমি কমপ্লিটিং সেন্টেন্সে পাও তাহলে তুমি কি করবে জাস্ট এইটুকু থাকবে ওটুকু থাকবে না তখন তুমি সেন্টেন্স মেক করবে সাবজেক্টের পরে একটা উইল অথবা ক্যান দিবে একটা মেন ভার্ব দিবে ওইভাবে একটা সেন্টেন্স সাজাবে ইফ ইউ স্টাডি প্রপারলি ইউল গেট গুড রেজাল্ট ইউল মেক গুড রেজাল্ট ইউ ক্যান মেক গুড রেজাল্ট অথবা ইউ ক্যান গেট গুড রেজাল্ট ওকে ক্লিয়ার ওকে নেক্সট আসো যুক্ত সেন্টেন্স যদি পাস ফর্মে পাও প্রেজেন্ট পেয়েছিলে এবার যদি পাস ফ্রমে পাও তাহলে কি করবে তাহলে ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস ফর্মে পাও তাহলে নেক্সট যে সেন্টেন্সটা তুমি তৈরি করবে ওই সেন্টেন্সটা সাবজেক্টের পরে তোমাকে একটা কুট দিতে হবে অথবা একটা কুট দিতে হবে কি দিতে হবে আর তোমরা জানো মোডাল ভার এর পরে সবসময় ভাবে বেস ফ্রম হয় তাহলে আনসারটা হবে উড মেক অথবা কুড মেক আবারও বলছি ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট ফ্রম হলে কি হলে পাস্ট ফর্ম হলে আমরা নেক্সট সেন্টেন্সটা সাবজেক্টের পর সেন্টেন্সটা কি করে সাজাবো সাবজেক্টের পর উড অথবা কুড তারপর তোমার মতো করে একটা ভার্ব দিয়ে তুমি কি করবে কমপ্লিটিং কমপ্লিট করবে সেন্টেন্স কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে তো তোমাকে কমপ্লিট করতে হবে না জাস্ট তোমাকে ভার্বের সঠিক ব্যবহার করতে হবে ভার্বের সঠিক ব্যবহার করার জন্য তোমাকে অবশ্যই সাবজেক্টের পর একটা উড অথবা কুড দিতে হবে দেন বেস ফর্ম দিতে হবে তাহলে এটার আনসার হলো উড মেক অথবা কুড মেক ক্লিয়ার ওকে এবার দেখো এটাকে বলে ফার্স্ট কন্ডিশন প্রেজেন্ট আর যখন পাস্ট পেয়েছেন ওটাকে বলে সেকেন্ড কন্ডিশন এখন আমরা থার্ড কন্ডিশন করবো এবার দেখো থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কেমন ইফ আসে সাবজেক্ট আসে হেড আসে আর পাস্ট পার্টিসিপল আসে তার মানে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইফ যুক্ত সেন্টেন্সে কী হচ্ছে সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল তাই না তাহলে এটাকেই বলা হয় থার্ড কন্ডিশন তাহলে আমরা একটা রুলস জানি সেটা হচ্ছে কি ইফ যুক্ত সেন্টের প্রেজেন্ট হলে পরের অংশ কি হবে উইল অথবা মেক দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে ইফ যুক্ত সেন্টের পাস্ট হলে পরের অংশ উড অথবা কুড দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে আর ইফ যুক্ত সেন্টেন্স যদি আমরা পাস্ট পার্টিসিপল পাই তাহলে পরের সেন্টেন্সে অর্থাৎ সাবজেক্টের পরে আমরা কি দিব উড হ্যাভ উড হ্যাভ অথবা কুড হ্যাভ তুমি এটাও জানো হ্যাভ হ্যাজ এর পরে ভার্ভের পাস্ট পার্টিসিপল হয় তাহলে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড পাস্ট পার্টিসিপুল হচ্ছে কি মেড তার আনসারটা কি হলো একটু খেয়াল করো উড হ্যাভ মেড অথবা কুড হ্যাভ মেড একটু আবারও খেয়াল করো ইফযুক্ত সেন্টেন্স যদি আমরা কি পাই পাস্ট পার্টিসিপল পাই তাহলে আমরা নেক্সট সেন্টেন্সটা সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে ভার্ভের কি করবো পাস্ট পার্টিসিপল দেব কারণ মেক মেইট মেড past participle হচ্ছে মেড তাহলে clear হতে পেরেছো অর্থাৎ verb এর আগে আমাকে কি দিতে হবে could have অথবা would have দিয়ে যেহেতু verb have দিয়েছে এখানে তাই জন্য verb এর past participle হবে তাহলে আনসারটা হলো would have অথবা could have আবারো বলছি present তার মানে will অথবা can will অথবা can মেও কিন্তু দেওয়া যেতে পারে বাট লিখলাম আমরা ঠিক আছে if যুক্ত sentence

ঠিক এটা যে বুঝতে পেরেছ তার জন্য এটা একদমই সহজ হবে একটু শুধু স্ট্রাকচার ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট অর্থাৎ এখানে দেখো ইফ আছে এখানে নেই হ্যাডটা সাবজেক্টের পরে আছে এখানে হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসছে তার মানে এটাও থার্ড কন্ডিশন জাস্ট হ্যাড সাবজেক্টের আগে এসে এটা একটা কন্ডিশন হয়েছে ইফ না দিয়েও কন্ডিশন হয়ে গেছে তাহলে এই রোলস আর এই রোলসটা কিন্তু সেম এখানে আমরা কি করেছি যুক্ত সেন্টেন্স পাস পারফেক্ট হলো যে রোলস আমরা করেছি যেভাবে আমরা স্ট্রাকচার গঠন করেছি ঠিক সেম ভাবে এটাও তাই করবো কারণ এটাও পাস পারফেক্ট জাস্ট ইফটা নেই হেড সাবজেক্টের পরে না সাবজেক্টের আগে আসছে তার মানে এটাও হচ্ছে থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন যুক্ত সেন্টেন্সকে কী করতে হয় সাবজেক্টের পরে তোমাকে কী দিতে হয় সাবজেক্ট নেক্সট সেন্টেন্স সাবজেক্টের পরে একটা উড হ্যাব ভালো করে খেয়াল করো উড হ্যাব অথবা কি দেওয়া যেতে পারে হ্যাভ আর যে পার্টিসিপল ভার্বের কি পাস্ট পার্টিসিপল একটু ভালো করে খেয়াল করো তাহলে একটু আবার দেখো ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট তাহলে উইল অথবা ক্যান দিয়ে বেস্ট ফ্রম ইফযুক্ত সেন্টেন্স পাস্ট উইল উড অথবা কুড দিয়ে বেস্ট ফ্রম ইফযুক্ত সেন্টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট তার মানে হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যা ব্রেকেটের ভাগ্যের পাস্ট পার্টিসেপল আবারও বলছি ব্রেকেটের ভারটের পাস্ট পার্টিসেপল নেক্সট সেন্টেন্সটা কিন্তু ইফ নাই বাট হ্যাড সাবজেক্ট আগে থাকার কারণে এটা একটা কন্ডিশন হয়েছে আর এটা হচ্ছে থার্ড কন্ডিশন এই ধরনের সেন্টেন্স কিন্তু প্রায়ই তোমরা রাইট ভাবে পাবে কম্পিটিভ সেন্টেন্সে পাবে ইভেন সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে ওটাতে তোমরা এই ধরনের সেন্টেন্স পাবে এই জন্য খুব ভালো করে এই গ্রামার এই আইটেমটা করবে কেননা প্রত্যেকটা গ্রামারে এই আজগুলো আছে ঠিক আছে তাহলে দেখো হ্যাড ইউ স্টাডিড যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে ইউ উড মেক ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট ইউ মেক এ গুড রেজাল্ট এই যে একটা প্রত্যেকটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আর গত যে সেন্টেন্স যে স্ট্রাকচার তোমাদের রোলস গুলো দিয়েছি রাইট ফ্রমস অফ সবগুলো এতটাই ভালো করে পড়বে যে এগুলো বিকল্প কিছু নেই রাইট ফর্ম রাইট ফর্ম অফ ভার্ভ মানেই হচ্ছে এই রোলসগুলো তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এগুলো তুমি পরীক্ষা কোশ্চেনে পাবেই পাবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে প্র্যাকটিস করতে থাকো আর আমাকে ফলো করতে থাকো